গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাঞ্জেল, চলুন দেখে নেই নখে হলদেটে ভাব দূর করার চমৎকার উপায়। নখের হলদেটে ভাব কারোর বা ভালো লাগে? নখের অযত্ন, ভুল নেল পলিশের ব্যবহার ইত্যাদি নখকে হলদেটে করে তুলতে পারে। নখে হলদে ভাব থাকলে কেবল দেখতেই অসুন্দর লাগে না, এটি ব্যক্তিত্বেরও বাজে প্রভাব ফেলে, তাই নখের যত্ন প্রয়োজন। চলুন দেখে নেই নখের হলদেটে ভাব দূর করার দুটি উপায়। বেকিং সোডা। বেকিং সোডা প্রচলিত ঘরোয়া উপাদান, এটি রূপচর্চার কাজে ব্যবহৃত হয়। এটি নখের হলদেটে ভাব দূর করার জন্য খুবই কার্যকর উপাদান। 2 চা চামচ বেকিং সোডা, সামান্য গরম পানি। প্রণালী। নখে কোনো নেল পালিশ লাগানো থাকলে সেটি রিমুভার দিয়ে ভালোভাবে তুলে নিন। 2 চা চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য গরম পানি মিশিয়ে একটি ভারী পেস্ট তৈরি করুন। এটি নখে ভালোভাবে লাগান, 5 মিনিট এভাবে রাখার পর ধুয়ে ফেলুন। লেবুর রস। লেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, এটি নখ পরিষ্কার করতে সাহায্য করে। উপাদান, সামান্য লেবুর রস, কটন বাড। প্রণালী। সামান্য লেবুর রস নিয়ে সরাসরি নখে লাগান, কটন বাট দিয়ে নখ ঘষুন, কয়েক মিনিট এমন করার পর ধুয়ে ফেলুন। লেবুর রস নখকে সুন্দর করবে, পাশাপাশি নখের মধ্যে লেবুর একটি চমৎকার গন্ধ থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।